প্রথমে সবাইকে জানায় শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ বাঙালির বর্ষ শুরু হয় বৈশাখ থেকে। গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে একটুকরো আনন্দে উল্লাসের পাওনা, তাই পয়লা বৈশাখকে নিয়ে বাঙালির আগ্রহে শেষ নেই। তথাপি বাংলা দিনলিপির সর্বশেষ মাস চৈত্র, তার সেল হোক বা হালখাতা সবাতেই আনন্দ কিন্তু লুকিয়ে থাকে। চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা বা নীল পুজো থেকেই পয়লা বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে যায়। চৈত্র সেলে নতুন জামা কিনে পয়লা বৈশাখে সকালে সেটা পরে পুজো দিতে যাওয়ার আনন্দ কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই বড় পছন্দের। যদিও বর্তমানকালে সেই আনন্দের কিছু ভাটা পড়েছে, সেই কারণেই পয়লা বৈশাখ সেই স্মৃতিগুলো স্মৃতিপটেই রয়ে যাচ্ছে। আগেকার দিনে গ্রাম বাংলার লোকেদের দুর্গাপুজোর থেকেও বেশি মাহাত্ম্য দিত পয়লা বৈশাখকে। মাঠে মাঠে নতুন ফসল, সোনালি ধান, নদীতে জল, কৃষকের আনন্দের ঠিকানাই থাকতো না। বাঙালি তো কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি, অর্থাৎ খাদ্যরসিক বাঙালির পাতে যে এর দিন অন্য রকমের কিছু আয়োজন থাকবে না সেটা বলাই বাহুল্য। চৈত্র সংক্রান্তির দিন থেকেই সকালে স্নান সেরে দই ছাতু হোক বা বিভিন্ন তরিতরকারি তেতো সহযোগে ইঁচড়ো তরকারি বা অন্য কিছু, বা পয়লা বৈশাখে জমিয়ে কচি পাঠা দিয়ে দুপুরবেলায় ভুড়িভোজ, সেই দিনগুলো কিছুতেই ভোলা যায় না। শোনা যায় এই বঙ্গাব্দে প্রচলন নাকি রাজা শশাঙ্ক করেছিলেন, তবে অন্য মতে এই সময় রাজা আকবর করগ্রহণ করতেন বলে তাকেও বঙ্গাব্দের সূচনাকার হিসেবে ধরা হয়ে থাকে। তবে যাই হোক, বাঙালির বঙ্গাব্দ সম্পর্কে বর্তমানকালে সবিশেষ আগ্রহ না থাকলেও নববর্ষের দিন নতুন জামা পরে দোকানে দোকানে হালখাতা করতে যাওয়ার আলাদা একটা মজা রয়েছে। শুধু তাই নয়, এই হালখাতা করতে গিয়ে মিষ্টির প্যাকেট হাতে একটা ক্যালেন্ডার নিয়ে যদি বাঙালি না ফিরতে পারে তাহলে তো তার দুঃখ বেজার। তাছাড়া তার সাথে যদি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে তো তার সেদিনকে রাজত্ব হিসাবে নিজেকে মনে করে থাকে। এই কথাগুলো বাঙালিকে আজও নস্টালজিক করে তোলে। বর্তমানকালে যুগ এগিয়েছে, এসেছে নতুন নতুন আনন্দের মাধ্যম, এসেছে চৈত্র সেলের পরিবর্তে অনলাইন শপিং, কিন্তু আগেকার মতোই চৈত্র সেলের বাহার কিন্তু আজও কমেনি। আজও তাই ছোট্ট একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে তার মা চৈত্র সেলেই জামাকাপড় কিনতে দেখা যায়। তাছাড়া নববর্ষের দিনে যারা দোকানি তাদের তো এই সময় শ্বাস ফেলার সময়ও থাকে না। সকালবেলায় লক্ষ্মী গণেশকে সহযোগে নববর্ষের সূচনা যাতে তাদের ব্যবসার বৃদ্ধি ঘটে এবং বিকালবেলায় সেই দোকানিদের দোকানে অতিথিদের আগমন এবং তাদের স্বার্থমতো সৎকার করা। এছাড়াও বর্ষবরণে রবীন্দ্রসঙ্গীত সহযোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হতো। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সহযোগে নজরুল সঙ্গীতে নাচে গানে এই দিনটিকে ভরিয়ে রাখার চেষ্টা করা হতো। সবাই চেষ্টা করত এই দিনটিকে, এই কারণেই যে বছরের প্রথম দিনটি যদি আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করা হয় তাহলে বছরের আরও বিভিন্ন দিনগুলো আমাদের আনন্দ উৎসবের সাথেই কাটবে। আর তা যদি নাও বা হয় তবে এই আনন্দের দিনগুলোই আমাদের স্মৃতি হয়ে আমাদের দুঃখের সময় পাশে এসে দাঁড়াবে, আনন্দ দেবে। তবে চলুন না তাহলে পুরাতন ঐতিহ্যকে নতুন রূপে নতুন রং নিয়ে 1429কে বিদায় জানিয়ে 1430কে স্বাগত জানাই আনন্দ ও উৎসবের সাথে। সবাই ভালো থাকুন।